আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক গণিত আলহাজ আব্দুল খালেক, ডিগ্রি কলেজ ফরিদপুর সদর, ফরিদপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একাদশ শ্রেণীতে ভর্তিকৃত বিজ্ঞান বিভাগের ছাত্রদের উচ্চতর গণিত প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের মান বণ্টন সম্পর্কে আলোচনা করব। আমাদের একাদশ শ্রেণীতে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে মান বণ্টনটা হচ্ছে প্রথম পত্রে 100 নম্বর, দ্বিতীয় পত্রে 100 নম্বরের পরীক্ষা হবে। হ্যাঁ, প্রথম পত্রে 100 নম্বর, দ্বিতীয় পত্রে 100 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেক পত্রে আমাদের প্রশ্নগুলো যেভাবে বিভক্ত থাকবে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 50 নম্বর, বহু নির্বাচনী প্রশ্ন 25 নম্বর, ব্যবহারিক 25 নম্বর, এই মোট 100 নম্বর। প্রথম পত্রে 100 নম্বর থাকবে, দ্বিতীয় পত্রে 100 নম্বর থাকবে, আমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। সৃজনশীল অংশে প্রত্যেক পত্রে ক বিভাগ ও খ বিভাগ এ দুটি অংশে আমাদের প্রশ্নগুলো বিভক্ত থাকবে। হ্যাঁ, সৃজনশীল অংশে প্রত্যেক পত্রে ক বিভাগ এবং খ বিভাগ এই দুটি অংশে আমাদের প্রশ্নগুলো বিভক্ত থাকবে। প্রথম পত্রের ক বিভাগ যেটা রয়েছে, এই ক বিভাগে থাকবে বীজগণিত আর জ্যামিতি। প্রথম পত্রের ক বিভাগে আমাদের রয়েছে বীজগণিত ও জ্যামিতি, আর খ বিভাগে যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। হ্যাঁ, তাহলে প্রথম পত্রে আমাদের দুটো বিভাগ, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগে থাকবে বীজগণিত ও জ্যামিতি, আর খ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। একইভাবে দ্বিতীয় পত্রেও আমাদের দুটো বিভাগ থাকবে, একটা ক বিভাগ আর একটা খ বিভাগ। ক বিভাগে থাকবে বীজগণিত ও ত্রিকোণমিতি এই অংশ, আর খ বিভাগে থাকবে জ্যামিতি ও বলবিদ্যা ও পরিসংখ্যান এই অংশ। হ্যাঁ, দ্বিতীয় পত্রে তাহলে ক বিভাগ আর খ বিভাগ। ক বিভাগে কী রইল? বীজগণিত আর ত্রিকোণমিতি, আর খ বিভাগে কী রইল? জ্যামিতি, বলবিদ্যা ও পরিসংখ্যান এই অংশে। এই যে আমাদের ক বিভাগ এবং খ বিভাগ, এই ক বিভাগ এবং খ বিভাগের প্রত্যেক বিভাগ থেকে আমাদের 4টি করে প্রশ্ন আসবে, অর্থাৎ মোট প্রথম পত্রে 8টা প্রশ্ন থাকবে, দ্বিতীয় পত্রে 8টা প্রশ্ন থাকবে। আমাদের এই প্রথম পত্র থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে সিকিউতে, দ্বিতীয় পত্র থেকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রথম পত্রের যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এইটা ক বিভাগ আর খ বিভাগ রয়েছে। আমাকে কি করতে হবে? যে কোনো একটা বিভাগ থেকে 3টে প্রশ্ন, অপর বিভাগ থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ ক আর খ দুটো বিভাগ থেকে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু কোনো বিভাগ থেকে 3টির বেশি উত্তর করা যাবে না। কেমন? আমাদের ক খ দুটো করে বিভাগ রয়েছে, তো এই দুইটা বিভাগের প্রত্যেকটা বিভাগ থেকে আমাদের উত্তর করতে হবে। তোমার কি একটা বিভাগ থেকে 2টা আর একটা বিভাগ থেকে 3টা, অর্থাৎ মোট 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তবে শর্ত হচ্ছে কোনো বিভাগ থেকে 3টির বেশি প্রশ্নের উত্তর করা যাবে না। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর এই উচ্চতর গণিতের যে বইগুলো আমরা বাজারে পেয়ে থাকি, হ্যাঁ, যে বইগুলো তোমার কি পাঠ্য রয়েছে, এই বইগুলো বিভিন্ন রাইটারের বই রয়েছে। তা আমি আমার ক্লাসগুলোতে যে কোনো একটা বই অনুসরণ করব। হ্যাঁ, তোমরা যে কোনো একটা বই কিনতে পারো, কিন্তু আমি যে বইটা অনুসরণ করব সেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর প্রফেসর অসীম কুমার সাহা রচিত উচ্চতর গণিত প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, এই বইটা আমরা অনুসরণ করব। কেমন?